নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি বলতে চলেছি আগামী 90 দিনের মধ্যে এই 8 রাশির জাতক ও জাতিকাদের পিছন ফিরে তাকাতে হবে না। হ্যাঁ বন্ধু, আগামী 90 দিনের মধ্যে এই রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের আমূল পরিবর্তন ঘটতে চলেছে এবং আপনার যে পজিশনে আপনি বর্তমানে যে পজিশনে আপনি রয়েছেন, সে পজিশন থেকে 90 ডিগ্রি এঙ্গেলে কিন্তু ঘুরে যেতে চলেছে আপনাদের জীবন। তো কোন সেই 8 সৌভাগ্যবান রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না, ভিডিওটি পুরো দেখুন, কারণ ভিডিওর শেষে আমি কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রাখতে চলেছি, যে টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাদের শোনা অত্যন্ত জরুরি। তাই আপনারা যদি আপনাদের রাশি শোনার পর স্কিপ করে বেরিয়ে যান, তার দায়িত্ব কিন্তু আমার একদম নেই। তাই ভিডিওটি স্টিল এন্ড পর্যন্ত দেখুন। তো আসুন, বেশি দেরি না করে শুরু করা যাক। দেখুন, গোচরে এমন কিছু কিছু গ্রহের অবস্থান আসে যে গ্রহ আমাদের কিন্তু কখনো শুভ ফল দেয়, কখনো অশুভ ফল দেয়। বর্তমানে এরকমই একটি শুভ যোগ তৈরি হয়েছে, যে যোগের ফলে কিন্তু এই 8 রাশির জাতক ও জাতিকারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যেতে চলেছে তাদের জীবন। তবে এটা কিন্তু পজিটিভ। তো আসুন আমি একে একে আপনাদেরকে সেই 8টি রাশির নাম জানিয়ে দিই। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ, আপনি রাশিচক্রের প্রথম রাশি, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামী 90 দিনের মধ্যে আপনাদের জীবনে আমূল পরিবর্তন ঘটতে চলেছে, পিছন ফিরে আর তাকাতে হবে না। হ্যাঁ বন্ধুরা, আমি কোনো গল্প করছি না, আপনাদের অর্থনৈতিক দিক, সামাজিক দিক, পারিবারিক, লাভ লাইফ এবং এডুকেশন সেক্টর সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের আগামী 90 দিনের মধ্যে পরিবর্তন আসতে চলেছে। এরপরে যে তৃতীয় রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনেও কিন্তু আগামী 90 দিনের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আপনাদের জীবন ঘুরতে চলেছে, পিছন ফিরে আপনাদেরকে তাকাতে হবে না। আপনাদেরও অর্থনৈতিক দিক কিন্তু এক্সট্রিম পর্যায়ে শুভ হতে চলেছে। যারা চাকরি করছেন না, তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, আর যারা চাকরি অলরেডি করছেন তাদেরকে বলবো পাশাপাশি একটা ব্যবসা করে ফেলুন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের চাকরি বিজনেস উভয় ক্ষেত্র থেকেই কিন্তু উন্নতির চোখ রয়েছে এবং এর ফলে আপনাদের নিজস্ব স্ট্যাটাস কিন্তু বৃদ্ধি পাবে। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও কিন্তু আগামী 90 দিনের মধ্যে আপনার অর্থনৈতিক সমৃদ্ধি হতে চলেছে, অর্থাৎ আগামী 90 দিনের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আপনারা ঘুরতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বর্তমান যা স্থিতি রয়েছে তা থেকে কিন্তু এক্সট্রিম পর্যায়ে কিন্তু উন্নতি হতে চলেছে, সেটা আর্থিক দিক থেকে বলুন, মানসিক দিক থেকে বলুন। কারণ অনেকে আছে মানসিকভাবে ভেঙে পড়েছেন, টাকা আছে কিন্তু মনের শান্তি নাই, সেই মনের শান্তিও কিন্তু আপনাদের আসতে চলেছে। এরপরে যে 4 নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও কিন্তু আগামী 90 দিনের মধ্যে আপনাদের জীবন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘুরতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের অর্থনৈতিক দিক এক্সট্রিম পর্যায়ে উন্নতি হতে চলেছে, সেটা চাকরি বলুন, ব্যবসা বলুন, যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি হতে চলেছে এবং যার ফলে কিন্তু আপনাদের জীবনে একটা আলাদা লেভেলে আপনারা যেতে চলেছেন। এরপরে যে 5 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক ও জাতিকা হন, তাহলে আপনাদেরও কিন্তু এই
আগামী 90 দিনের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা কিন্তু ঘুরতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বর্তমান যা অবস্থা রয়েছে আপনারা লিখে রাখুন, আগামী 90 দিনের মধ্যে আপনাদের অবস্থান কোথায় যেতে চলেছে। তবে আপনাদেরকে তার জন্য কিন্তু একটু পরিশ্রম করতে হবে, আপনাদেরকে কিন্তু চাকরির খোঁজ করতে হবে, আপনাদেরকে ব্যবসাতে ইনভেস্ট করতে হবে, এইসব কিন্তু করতে হবে। এরপর যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু জীবন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘুরতে চলেছে। আপনাদের যেই যেমন পরিস্থিতিতে থাকুন না কেন, আপনাদের কিন্তু পরিস্থিতি কিন্তু চেঞ্জ হতে চলেছে আগামী 90 দিনের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের অর্থনৈতিক দিক, পারিবারিক, সামাজিক, বিবাহ, বৈবাহিক দিক, এবং যাদের বিবাহ হচ্ছে না তাদেরকে বলবো বিবাহের জন্য প্রচেষ্টা করুন, আগামী 90 দিনের মধ্যে আপনাদের বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরের যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের আগামী 90 দিনের মধ্যে অর্থনৈতিক দিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বর্তমান যা স্থিতি রয়েছে, অর্থনীতি হোক, আপনাদের মানসিক হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, সেই জায়গা থেকে কিন্তু আলাদা লেভেলে কিন্তু আপনারা যেতে চলেছেন। হ্যাঁ বলো, এরপরের যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবন 90 ডিগ্রিতে ঘুরতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের অর্থনৈতিক লেভেল কিন্তু এবং পারিবারিক লেভেল সমস্ত লেভেলে কিন্তু আকাশ ছোঁয়া হতে চলেছে, যার ফলে আপনাদের সমস্ত দিকেই কিন্তু উন্নতি হতে চলেছে। এরপর যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু আগামী 90 দিনের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘুরতে চলেছে। আপনাদের অর্থনৈতিক দিক, পারিবারিক, সামাজিক সমস্ত দিকেই কিন্তু একটা আলাদা লেভেলে যেতে চলেছে। আপনাদের আপনারা যারা রাজনৈতিক লেভেলের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই উন্নতি। এছাড়া যারা বিবাহের জন্য খুব প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো বিবাহের জন্য প্রচেষ্টা করুন, আপনাদের বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে। ওভারঅল এই আগামী 90 দিনের মধ্যে আপনারা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘুরতে চলেছেন এই 8 রাশির জাতক ও জাতিকারা। এবার আসি আপনাদের কী টার্মস অ্যান্ড কন্ডিশন আমি রাখতে চলেছি তা নিয়ে। তো আসুন আপনারা জেনে নিন আপনাদের কী টার্মস অ্যান্ড কন্ডিশন বলতে চলেছি, ভালো করে আমার কথাগুলো শুনুন। আমি যে 8 রাশির কথা বললাম সেই পুরো 8 রাশিরই কিন্তু ভালো হতে চলেছে, আমি এখনও বলবো পরেও বলবো। বাট এখানে একটি কথা রয়েছে, সেটি হচ্ছে আপনার জন্মছকে যদি দারিদ্র যোগ থাকে, আপনার যদি বৃহস্পতি গ্রহ খারাপ থাকে, আপনার যদি রবি নিচস্থ থাকে, আপনার যদি শনি নিচস্থ থাকে, তাহলে কিন্তু আপনারা এই ফল কিন্তু পাবেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ। 20% পাবেন।